বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ প্রদত্ত বিধান মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আদায় এবং মানুষের সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। বিগত 15.5 বছরের যারা স্লোগান দিয়েছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, প্রকৃতপক্ষে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে। তারা আমাদের হাইওয়েতে তুলে দেওয়ার কথা বলেছে, এক্সপ্রেসওয়েতে তুলে দিয়েছে। আসলে তারা উন্নতি এবং অগ্রগতির হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়ার পরিবর্তে তারা একটা জেলখানায় পরিণত করে বাংলাদেশের মানুষকে আটকে রাখার যে পরিকল্পনা করেছিল তার মধ্য দিয়ে সেদিন সে মানুষ স্লোগান তুলেছিল। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী আন্দোলন, আজকে যদি আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে একথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি, মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশের এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তাপচা পরিণতিতে রূপ লাভ করেছে, সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল, আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানে উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল, তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো। সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগে মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলই হবে। আমি সম্মানিত সুধী মণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলে গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারব। বাংলাদেশের ইসলামপন্থী এবং দেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আসুন যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রহমানে সারা দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত।